গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 7টা আর এখন প্রচুর কুয়াশা। আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন, আমার সামনে দেখতে পারেন, প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা পড়ছে। আর আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে, আমরা আজকে কক্সবাজার যাচ্ছি না, কক্সবাজার প্ল্যানটা একবারে ক্যান্সেল। আমরা যাচ্ছি বোটে করে আপনার, আমি খুব নাফাকুম আর যত প্লেসগুলো আছে বড় পাথর, সো এগুলো আমরা ভিজিট করব আজকে, একটু পর বের হব। আর আরও সুন্দর সুন্দর ভিউ আছে, ওগুলো দেখতে পারবেন। সো দেখা হবে বোটে গিয়ে। সো আমাদের যত ফর্মালিটি আছে সব শেষ করছি, এখন বোটে উঠব। আর অনেক দেরি হয়ে গেছে আমাদের, সো বেশি ভিতরে যেতে পারবো না, নাফাকুমটা ক্যান্সেল হয়ে গেছে, টাইম মেনটেন করা যাবে না, আর রাতে বোট চলে না। সো যত দূর পারি আর কি ঘুরব। আর এই যে বোট, সো এখানে টাইম মেনটেন করা অনেক টাফ, এক্স্যাক্ট টাইমে না আসলে সব ঘুরে যাবে না। বোটে ভয়ই লাগে। আগে লাইফ জ্যাকেট পরে নি। আমরা এখানে কিছুক্ষণ
দাঁড়াবো, দেন আবার রওনা দেবো। আচ্ছা, এইটাই সবচেয়ে বড় পাথর, রাজা পাথর। একজন ফটো নিয়ে ব্যস্ত, কি করেন? জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর। বোট টুরিস্ট গাইড এই ড্রোন নিয়ে আসলে এমনই প্যারা হয়, রিস্কি অনেক। দাদা দেখে দাদা আমরা
সাথে হাত ধরে। এইটা হলো নাফাকুম যাওয়ার রাস্তা। আমরা 2 ঘন্টার মতো লাগে, কিন্তু আমরা সকালে লেটে উঠছি, এর জন্য এদিক দিয়ে আমাদের মিস হয়ে গেলো, যেতে পারতেছি না। রাস্তাটা দেখলাম আর কি, যে ভালোই ভালোই সময় লাগে 2 ঘন্টা প্লাস। পানির কালারগুলো দেখতে পাচ্ছ অনেক যেতে পারতাম, বাট নেক্সট টাইম আসবো। এখন থাঁচিতে চলে যাচ্ছি, আপনারা ভিউগুলো দেখেন। তো বড় ঝর্ণা দেখতে পেলাম না, এইটা অনেক ছোট ঝর্ণা, এইটুক দেখিয়া যাই, নেক্সট টাইম বড়টা যাব। আমাদের বোট রাখছি এখানে, এইগুলো আসলে মানে অনেক সুন্দর। পাহাড়ে বাড়ি দেখা যাচ্ছে, ওগুলা করতেছি, নেক্সট ডে বাইক দিয়ে আসবো। আমাদের আজকে লাস্ট ডে এবং লাস্ট নাইট আজকে খাবার মুরগি, এই কিছু পাতা লেবু আমি খাই না।